আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব হজরত আবু বকর রাজি আল্লাহ এর অমূল্য সাতটি বাণী যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বাণীগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আমল করার চেষ্টা করুন তাহলেই আপনি সফলতা লাভ করবেন নাম্বার এক মৃত্যুকে খোঁজো অর্থাৎ সাহসী হও তাহলে তোমাদেরকে জীবন দান করা হবে নাম্বার দুই অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্তের প্রকৃত নির্যাস নাম্বার তিন সেই প্রকৃত অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায় নাম্বার চার পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের নাম্বার পাঁচ যে তোমার সাথে শত্রুতা করে তাকেও ভালোবাসো যে তোমাকে কষ্ট দেয় তার জন্য দোয়া করো যে দেখো সৃষ্টিকর্তা সূর্যের আলো ভালো মন্দ সকলের জন্যই অবধারিত করে রেখেছেন পাপি ও পণ্যবান সকলের জন্যই তিনি বৃষ্টি বর্ষিত করছেন নাম্বার ছয় আল্লাহ তালা তাকেই সাহায্য করেন যে আল্লাহর রাস্তায় চলেন নাম্বার সাত অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্তর প্রকৃত নির্যাস সম্মানিত দর্শক মণ্ডলী আজ আমরা মুসলমানদের বাণীগুলো ফলো করব এবং তারা যেভাবে চলতে বলেছেন তাদের বাণী থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো আমরা অ্যারিস্টটল সক্রেটিস অমক তমক বিভিন্ন বিজাতি অবিধর্মীদের বাণী পড়ে অভ্যস্ত তাই সেগুলো থেকে বের হয়ে এসে ইসলামী কালচার ধারণ করুন এবং মুসলিম মনীষীরা যে কথাগুলো বলেছেন সেগুলো আমল করার চেষ্টা করুন প্রকৃত বাণী সেটাই যেই বাণীগুলো শোনার মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হয় ইসলামের দিকে এবং পরকালের দিকে আল্লাহ তাল আমাদের উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমিন